চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। সকাল 10:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই হাই কমিশনারকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তাদের সাথে বৈঠকের কথা রয়েছে মিশেল ব্যাচেলেটের। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করার পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারেও যাওয়ার কথা রয়েছে তার। সফরের শেষে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট।